আসলে তো উদ্দেশ্য হয়েছে কি আমার এটা আত্মসমালোচনা সভা। আজি ধরক আমার ভিতরতে এনেকা কিছুমান অপশক্তি আছে যখন আমার রসুলবাস ইসলামের বিরোধিতা করে, যখন ইসলামের বিরোধিতা করে, যখন আমার উলামা সকলের বিরোধিতা করে, অপনিন্দা করে, গতি সেইবিল শক্তিক আমি চিনাক্ত করি আমি একাহরিয়া করব। আমার উদ্দেশ্য সেইটাই যে আমার আরো একটা কথা আমি দেখবলে পাইছো যে আমার সমাজের যা প্রচলিত মানে কুপ্রথা আছে সেইবিল আমি কেনকে নির্মূল করব। আজি ইমান দিনে আমি যা অরাজনৈতিক সংগঠন আছো আমি সেই সংগঠনবিলাকে চিঞরি আসলো, কিন্তু আজি আমার কারণে একটা সৌভাগ্যের বিষয় যে আজি আমার উলামা সকলের যে সংগঠন আছে আজি আমাক একত্রিতভাবে আগবাড়ি যাব বিচারিছে। এটা আমার কারণে আটাইতো একটা ডর আর ভাল লক্ষণ, ভাল একটা পদক্ষেপ লৈছে মুখিব রহমান ডরিয়া। গতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আগন্তুক দিনবিল আমি এনেদরে যা আমার ধর্মীয় সংগঠন আছে, বিশেষকে যখন গুণী জ্ঞানী ব্যক্তি আছে, আমার যা ধর্মীয় স্কলার আছে, লগত লৈ আমার এই জনগোষ্ঠীটুক আমি কেনেকে আগবাই লই যাব পারি, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজ আমি কেনেকে সমন্বয় সৃষ্টি করব পারি, কেনেকে আমি মানে ভাতৃত্বভাব যোগাই তুলব পারি, তার কারণে আমি কাম করে যাম বলে আমি আজি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো। রাইজে আমার পূর্ণ আকারে আমার সমর্থন দিছে, সঁহারি দিছে যে আমি যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করি এই জনগোষ্ঠীটির উন্নয়নের কারণে আমার লগত থাকিব বা আমাক সমর্থন করব। এটাই মেসেজ দিন যেহেতু প্রায় বিভিন্ন জেলার পর ওলামা সকল আজি একগোট হয়েছো, আলিম সকল আমি একগোট হয়েছো। আমি দুটা সিদ্ধান্ত লিছো, একটা সিদ্ধান্ত হলো আমার এই যে আমার গাঁওবিলাকর ড্রাগ ভাং মদ জোয়া চাইল্ড মিলেট এইবিল নাইকিয়া হব লাগে। ওলামা সকলে ইনশাল্লাহ এক আওয়াজত সকলে কৈছে যে এটা আমি একমত, ইনশাল্লাহ এক বছরের ভিতরতে আমি কিছু পরিমাণ চেষ্টা করি ইনশাল্লাহ যাতে 50% সেইখানে আমি হ্যাক করব পড়ো। আর দুই নম্বর যে আমার প্রস্তাব আছে, আপনাদের জানে যে উত্তর লক্ষিমপুরের এজন ব্যক্তিয়ে আমার নবীক অপমান করেছে, আমার রসুলক গালি পারিছে, আর আমার নবীর যা বন্ধু আছে তেওঁলোকক চরিয়াই দাঁত পেলাই দিম বলে অপমান করেছে, আর কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে আছে, আর হিন্দু মুসলমানের ভিতর ডিভাইড রুল আনার একটা ষড়যন্ত্র আরম্ভ করেছে। গতি ইয়ার জড়িয়ে আজি আমি মুখ্যমন্ত্রী সন্মানীয় হেমন্ত বিশ্ব ডাঙরিয়া আর ডিজিপি জে পি সিং ডাঙরিয়াক বিনম্রভাবে অনুরোধ জানাম যে এজন মানুষে যেহেতু ইসলাম ধর্মর প্রফিটের উপর ইমান আক্রমণ করেছে, বেয়া ভাষাকে গালি পারিছে, গতি আমি যেহেতু কেটামান থানাত ইতিমধ্যে এফআইআর দাখিল করেছো, ইজাহার দাখিল করেছো, রেজিস্টারও হয়েছে, গতি অনতিপলমে গ্রেপ্তার করে জেল হাজতলে পঠাব লাগে, অন্যথা আমি গণতান্ত্রিক হিসাবত আমি আন্দোলন করিমে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস আর যে লাস্ট প্রস্তাবটা আছে আমার যে আমি সকলে একত্রিত হয়েছো। আজি আমার মাজত সংখ্যালঘু সংগ্রাম পরিষদের সভাপতি আইছে, আজি আমার আমসুর উপসভাপতি আইছে, গোটাই সংগঠনবিল একত্রিত হই, আলিমবিল একত্রিত হই, আমার গাঁওবিল যা বেয়া কর্ম হয় সেই কর্মখিন আমি কি ধরনের দূর করব পো সে প্রস্তাব লওয়া হয়েছে।